নির্বাচন ঘোষণার আগেই তৎপর হয়েছে কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাপ্তাহিক রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। তাই এবার নাকা চেকিং চলাকালীন তার ভিডিও ফুটেজও রেকর্ড করতে বলা হয়েছে জেলা পুলিশকে। লোকসভা নির্বাচনের আগে এমনই তৎপরতা। জানা যাচ্ছে জানুয়ারির শুরুর দিকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জেলা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যাতে জেলায় জেলায় রাস্তায় প্রতিটি যানবাহন, মোটরসাইকেল এবং ট্রাকে তল্লাশি চালানোর সময় ভিডিওগ্রাফি করা হয়। পুলিশ সুপার এবং রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটি ভিডিও বৈঠক হয়। সেই বৈঠকের পরই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং জেলা পুলিশ সুপারকে সেগুলো জানানো হয়েছে, মানে প্রতিটি জেলার পুলিশ সুপারকে সেই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় হুগলির গুড়াপের কাছে নাকা চেকিং চলাকালীন একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। হুগলি জেলা পুলিশ নাকি সেরা অফিসারদের দিয়ে নাকা তল্লাশি শুরু করছে। নাকা তল্লাশির জন্য রীতিমতো অফিসারদের তালিকা তৈরি করা হয়েছে, তারা বডি ক্যামেরা নিয়ে সেই তল্লাশি চালাচ্ছেন। উত্তরবঙ্গের জেলা পুলিশের তরফেও প্রতিটি থানার জন্য বডি ক্যামেরা কেনা হচ্ছে বলে জানা গিয়েছে। কিন্তু কেন এত তৎপরতা? দক্ষিণবঙ্গের এক পুলিশ সুপার জানান, তল্লাশি নিয়ে কোনো বিতর্ক দেখা দিলেই ভিডিও ফুটেজ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। একই পরিস্থিতি পূর্ব বর্ধমানেও, সেখানেও প্রতিটি থানাকে নাকা তল্লাশি চলাকালীন ভিডিওগ্রাফির নির্দেশ দেওয়া হয়েছে। আমার কলিগ ভোলানাথ সাহা এই তল্লাশি নিয়ে, মানে নাকা চেকিংয়ের সময় যে ভিডিওগ্রাফির যে ব্যবস্থা, সেই পুরো বিষয়টা নিয়ে তার প্রতিবেদনের মাধ্যমে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। শুনব ভোলার বক্তব্য। লোকসভা নির্বাচনের অফিসিয়ালি নির্ঘণ্ট এখন বাজেনি, কিন্তু নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের প্রস্তুতি কিন্তু শেষ মুহূর্তে একেবারে তুঙ্গে। রাজ্য সরকারের, বেঙ্গল সরকারের ডিজিপি রাজীব কুমারের নির্দেশে হুগলি জেলার এসপি কামনা শীষের তত্ত্বাবধানে জেলায় জেলায় বিশেষ জায়গায়, যেরকম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে দিল্লি রোড এবং গুরুত্বপূর্ণ জায়গায় জোরদারভাবে নাকা চেকিং চলছে। পুলিশ এই মুহূর্তে গুড়াপ থানা এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসের ওপর নাকা চেকিং চালানোর সময় পুলিশ কিন্তু বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তার সাথে সাথে পুলিশ আধিকারিকদের নির্বাচন কমিশন তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে কি প্রত্যেক এলাকায় রেগুলার বেসিসে নাকা চেকিং করতে হবে, তার ভিডিওগ্রাফিও পাঠাতে হবে কমিশনকে। এছাড়াও পুলিশ আধিকারিকদের বডিতে বডি ক্যাম লাগানো হচ্ছে। তাহলে বুঝতেই পারছেন যে লোকসভা নির্বাচনে একেবারে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যকে পুলিশ প্রশাসন একেবারে নিছিদ্র দুর্গ হিসাবে পরিণত করেছে এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার একজন সুপার কপ হিসাবে তার সুনাম আছে। তিনি প্রত্যেকটি জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারের সঙ্গে ভিডিও কনফারেন্স করে তাদেরকে নির্দেশ দিয়েছেন যে একেবারে নাকা চেকিং জোরদারভাবে চালাতে হবে, তার ভিডিওগ্রাফি তাদের পুলিশের শীর্ষকর্তাকে পাঠাতে হবে। সেই নির্দেশকে মেনে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনা সিং সেনের নেতৃত্বে জেলায় যে জায়গায় জায়গায় তল্লাশি চলছে, তার মধ্যেই পুলিশের এলো সাফল্য যখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে গুড়াপ থানা এলাকায় ওসি প্রসঞ্জিৎ ঘোষের নেতৃত্বে তল্লাশি অভিযান চালানোর সময় পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। অর্থাৎ নির্বাচন যত এগিয়ে আসছে তৎপরতা তত বাড়ছে, তবে কমিশন কিন্তু আগে থেকেই সমস্ত রকম নির্দেশ দিয়ে দিয়েছে। সেই মতো রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, যেরকম আমার কলিগ ভোলানাথ বললেন যে সুপার কপ হিসেবে তার পরিচিতি রয়েছে, সেই রাজীব কুমার প্রত্যেক জেলা পুলিশ সুপারকে তিনি নির্দেশ দিয়েছেন যাতে সার্বিকভাবে এই দিকটা দেখা হয়, যখন তল্লাশি হচ্ছে বা নাকা চেকিং হচ্ছে তার জন্য ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হয়। এর অন্যতম কারণ হচ্ছে এটা প্রমাণ হিসেবে ভীষণ রকমভাবে কাজে লাগে, যখনই কোনো বিতর্ক তৈরি হয় বা কোনো রকমভাবে কোনো দরকারের কাজে লাগে, তো সেই সময় কিন্তু এই ভিডিওগ্রাফি এগুলো ভীষণ রকমভাবে কাজে আসে। আপনারা জানেন রাজীব কুমার যাকে ভীষণ রকম টেক স্যাভিও বলা হয়, তো এমন একজন অফিসার যিনি ভীষণ রকম টেক স্যাভি, তো তিনি যখন নির্দেশ দিচ্ছেন রাজ্য পুলিশের, যিনি একেবারে সুপার টপ বস, তিনি যখন নির্দেশ দিচ্ছেন তখন তো এই ভিডিওগ্রাফি বা গ্যাজেট নিয়ে কীভাবে সেগুলোকে ব্যবহার করা যায় সেই সমস্ত নির্দেশ তো তিনি দেবেই। নির্বাচন কমিশনের তৎপরতা, সেই তৎপরতার দিক থেকে কিন্তু বলা যেতে পারে যে এটা
একটা বড় সিদ্ধান্ত, সেই মতোই কিন্তু এই সিদ্ধান্ত আমরা দেখছি কার্যকর হচ্ছে। এবং গুড়াপ থানা এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এমনটাই বললেন আমার কলিগ ভোলানাথ সাহা। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি।